সম্প্রতি নিউজিল্যান্ডে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের পর আপনি যে তড়িৎ গতিতে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন, সেখানে যে আমাদের প্রতিনিধি আছে তাদের সাথে সমন্বয় করে খুব যে দ্রুত গতিতে আপনি সেই ব্যবস্থা করেছেন এবং যারা বাংলাদেশের যারা সেখানে আছে সেই জন্য একটি অংশ হবে নেক্সট ডিসিশন না হবে। গত কয়েক মাস অপশন হয়েছে এবং শ্রীমন্ডলের অপশনে খুব ভালো বিক্রি বেচাকেনা হয়েছে, খুবই ভালো বেচাকেনা। এখন এই বাংলাদেশের দুইটি স্টক এক্সচেঞ্জ হাউস আছে, একটি ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটি চিটাগং স্টক এক্সচেঞ্জ, কিন্তু যারা ওখানে ট্রেডার তারা দেয়ার ডুয়াল মেম্বারশিপ, যে চিটাগং স্টক এক্সচেঞ্জের সদস্য কিংবা ঢাকা স্টক তারা যেখানে ইচ্ছা বেচা কেনা করতে পারে, কোনো তাদের আমাদের সিলেট আর সিলেট এবং চিটাগং কিংবা শ্রীমঙ্গল এবং চিটাগং একটা এসি কোম্পানি নট এ সিঙ্গল এসি কোম্পানি অপশনের দিনে শ্রীমঙ্গলে আপনার চিরাং থেকে অনেক অপশনাল আসে, ১০০ অপশনাল আসে এবং অপশনাল বেশ কষ্ট, ওরা এসি কম্পার্টমেন্ট ছাড়া চল এসি কম্পার্টমেন্ট আমরা তিনটি চেয়েছি, বেশি দুটি চেয়েছি স্লিমি কোচ ১৫-১৫-৩০ আর চেয়েছি একটা স্লিমি একটি কার ৬০টা সিট এয়ারকন্ডিশন কার, এই মাত্র ৯০টা সিটার গাড়ি চেয়েছি এবং অল বিশ্ব আমরা চেয়েছি ওই সময় দেওয়ার জন্য মন্ত্রী জব্বার সাহেব আমাকে ওয়াদা করেছে যে এটা আমি অবশ্যই আগামী মাসের মধ্যে শুরু করবো, আমরা এই আশা আছি তাতে অনেক উপকার হবে। তবে আমার সুখবর হলো অনেকগুলো স্কুল আমরা পেয়েছি যেগুলো অলরেডি বিল্ডিং অনুমোদন হয়েছে এবং আরও সুখবর হচ্ছে আমার দুইটি কলেজ এখানে এমসি কলেজ এবং মদন মোহনের জন্য আমরা বিশেষ অনুদান ৮-১৬ কোটি টাকা পেয়েছি টেনশনের বাইরে, তবুও আমরা রাজি এই বাইপাসে, এই জন্যে এইটার কমিউনিকেশন ওয়াইজ খুব ভালো জায়গা ছিল আর যথেষ্ট জায়গাও আছে এবং ওই জায়গায় উন্নয়ন হলে বাকি সব লোকের একটা এলাকাটা উন্নয়ন হবে। এটার কমিউনি আমরা যে সদর হাসপাতাল রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে শুরু করেছি, সেইটা এই ১৫ তারিখে মেইন প্লেনগুলো কাজ শুরু করে, এখন কেউ কেউ বলছেন যে এটা পুরনো বিল্ডিং এইটাকে জাদুঘর হিসাবে রাখা উচিত, এইখানে হাসপাতাল হওয়া উচিত না। আমার ভয় হলো কেন সদর হাসপাতাল দেওয়া হয় না, আমিও জায়গা খুঁজতে থাকি যে ২-৩ বছর লাগবে তারপর আর সদর হাসপাতাল কবে হবে আমি চাই না, আর এই বাজেটের টাকাটা আছে জুনে চলে যাবে তখন এই লাস্ট মিনিটে এতদিন ধরে এটা নিয়ে আলোচনা ২০০৯ থেকে এইটা আলোচনা ২০১২ সালে সিদ্ধান্ত তারপরে এখন এইগুলো অর্থমন্ত্রী আমাকে বলেছেন তুমি এটা দেখো দেখে বুঝতে পারতেছি দেখি দেখো, এখন যদি আমরা নতুন জায়গার থাকে থাকি তাহলে সবার আসলে আমাদেরকে স্পন্সর করবেন এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং আমি আশা করবো আমরা সবাই সবাই ভালো থাকবো। বিক্রি মাস এবং যারা ক্যামেরা সাংবাদিক রয়েছেন তাদের কর্মকাণ্ড থেকে শুরু করেছেন কিংবা উপদেশ এবং নানাভাবে মিডিয়া বলে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়া আসলে এমন একটি শক্তিশালী একটি গ্রুপ